আসসালামু আলাইকুম, আমি CR21 পাপালিমা। ওকে, আজকে হচ্ছে হেমিস্প্যান নিয়ে আমি কথা বলবো। হেমিস্প্যান 3.0, এটার বেসিক অপারেশন কি, বেসিক অপারেশনটা আমি দেখাবো এবং কি। তো বেসিক অপারেশন হচ্ছে ফাইল ডাউনলোড থেকে শুরু করে এক্সিকিউটিভ ফাইলটা ডাউনলোড করে এবং কি এটাকে এক্সিকিউট করে তারপর হচ্ছে ফুল অপারেশনে যাওয়া হেমিস্প্যান পর্যন্ত, এটা আমি দেখাবো। এরপর হচ্ছে আর একটা জিনিস বলে নিই, এটা হেমিস্প্যানটা আসলে হচ্ছে অনেক বড় একটা পার্ট, যেটাকে আমি দুই ভাগে ভাগ করেছি, বেসিক অপারেশন অ্যান্ড কিউএসএল কার্ড মেকিং অ্যান্ড কার্ড সেন্ডিং। তো কিউএসএল কার্ড মেকিং অ্যান্ড সেন্ডিং এখানে দেখাতে পারবো না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ভিউয়ারের ভিউদার্থে ভিডিওটাকে আমি লেন্থ একটু ছোট করার চেষ্টা করেছি, আর ছোট করতে গিয়েই হচ্ছে আমার এই পুরো টপিকটাকে দুভাগে বিভক্ত করতে হয়েছে। তিনটা ম্যান্ডেট থাকবে, তিনটা জিনিস থাকবে ম্যান্ডেটরি, তো এটা হচ্ছে করতেই হবে। ওকে, প্রথম জিনিস, হ্যাম রেডিও অপারেটররা, অ্যামেচার রেডিও অপারেটররা জানে একটা রেডিও কীভাবে অপারেট করতে হয়। অপারেট বলতে একটা রেডিও থেকে নির্দিষ্ট একটা ব্যান্ডে কথা বলতে গেলে তাদের কিছু নিয়মনীতি মেনে চলতে হয়, এটা জানে। আমি ওই জিনিসটাই আবার এখানে পুনরাবৃত্তি করব। কোনো একটা মিটার ব্যান্ড সিলেক্ট করে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি সিলেক্ট করার পরে সেখানে সিকিউ বলার আগে মনিটর করতে হবে, ব্যান্ডটাকে মনিটর করতে হবে। মনিটর করে যদি কেউ থাকে বা না থাকে তাহলে তারপরে বলতে হবে কিউআরএল বা কেউ আছে কি না, ব্যান্ড কেউ মানে এই ফ্রিকোয়েন্সি কেউ ব্যবহার করছে কি না। তারপরে যদি কেউ না থাকে নির্দিষ্ট সময় শেষে সিকিউ কল করতে হবে। দুই নম্বর, সেই মিটার ব্যান্ড পরিবর্তন করা যাবে না, ফ্রিকোয়েন্সি শিফট করা যাবে না। এখন আমি 20 মিটার ব্যান্ডে বা 40 মিটার ব্যান্ডে এসে সিকিউ কল করলাম, 1 মিনিট থাকলাম, কেউ নেই, চলে গেলাম 20 মিটার ব্যান্ডে, ওখানে সিকিউ কল করলাম, কেউ নেই। তারপরে চলে গেলাম 6 মিটার ব্যান্ডে, ওখানে সিকিউ কল করলাম, কেউ নেই, কেউ প্রতিউত্তর দিচ্ছে না, কারণ আমিও তো বেশিক্ষণ থাকছি না। আবার চলে আসলাম কি 40 মিটার ব্যান্ডে, আবার এখানে এসে সিকিউ করলাম। আসলে এভাবে প্রতিনিয়ত দৌড়াদৌড়ি করলে ক্লাস্টার বোর্ডেও আমার কল সাইন এবং আমার নামটা দেখাবে, 40 মিটার, 20 মিটার, 40 মিটার, 20 মিটার, যাই হোক, তো এভাবে দেখাবে আর কি। তো এভাবে দেখালে অন্যান্য অপারেটর যারা আছে, অন্যান্য স্টেশন যারা আছে, তারা তো আমাকে খুঁজে পাবে না, কারণ আমি তো কোনো স্থির নাই, আমি তো কোনো নির্দিষ্ট জায়গায় নাই, তো আমাকে কীভাবে পাবে? হ্যাঁ, তো আমার সাথে তারা কীভাবে কিউএসএল করবে? খারাপ দিক, এটা ম্যান্ডেটরি, এটা আপনাকে বা আমাকে পালন করতেই হবে, মানে এই এই এটা ফলো করে চলতে হবে যে যে ব্যান্ডেই থাকি না কেন একটা নির্দিষ্ট সময় ন্যূনতম সময়টাকে আমার ওই ব্যান্ডে থাকতে হবে, মনিটর করতে হবে, সিকিউ কল করতে হবে, অপেক্ষা করতে হবে প্রতিউত্তর আসার জন্য। তারপরে হচ্ছে তিন নম্বর, যেটা কিউএসও শেষে কিউএসএল কার্ড পাঠানো। তো কিউএসও শেষ কিউএসএল কার্ড পাঠাইতে হবে, কারণ কিউএসএল কার্ড না পাঠালে ডিএক্সিংয়ের কাউন্ট হবে না। তো আসলে যে যারা যে উদ্দেশ্যে ডিএক্সিং করছে, যদিও আমি কথা বলার জন্যই করতেছে, কিন্তু তারপরে হচ্ছে এটা হচ্ছে না। হ্যাঁ, তো কিউএসএল কার্ড না পাঠালে কী হবে? ঋণী থেকে যাবেন, আমি ঋণী থেকে যাব, আপনি থেকে যাবেন, আপনারা থেকে যাবেন, পাঠাইতেই হবে, কথা বলা শেষ কিউএসএল কার্ড পাঠিয়ে দিতে হবে। তো কিউএসএল কার্ড আপনি একবারে না পাঠান, 1 ঘন্টা হেমিস্পিয়ার আজকে সময় দিলেন, আপনি 1 ঘন্টার পুরো কিউএসওটাকে আপনি একটা খাতায়, একটা নোটবুকে বা ল্যাপটপে স্প্রেডশিটে বা এক্সেল শিটে আপনি তুলে রাখুন। আপনার ধরেন যে কথা বলা শেষ, আজকের কি কনভারসেশন সব শেষ, আপনি হেমিস্পিয়ার লগ আউট করবেন, তখন আপনি বসে বসে যে সমস্ত যতগুলো স্টেশনের সাথে কিউএসও হয়েছে সবাইকে আপনি পাঠিয়ে দিন। না হলে সবচেয়ে বেটার আমি যেটা করি সেটা হচ্ছে আমি কিউএসও করি, সাথে সাথে কিউএসও শেষ, তাকে আমি 73 বলে আমি কিউএসএল কার্ড পাঠিয়ে দিই। তো এখানে আমার পেন্ডিংস কিছু থাকে না, আশা করি সাথেই থাকবেন শেষ পর্যন্ত। ওকে, আমাদের করতে হবে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে, ওপেন করে হেমিস্পিয়ার ডাউনলোড বা হেমিস্পিয়ার সার্চ করতে হবে, হেমিস্পিয়ার ওয়েবসাইট পাওয়া যাবে। তারপর হচ্ছে এখান থেকে ডাউনলোড হেমিস্পিয়ার যেতে হবে। ডাউনলোড হেমিস্পিয়ার যাওয়ার পরে যার 32 বিট 32 বিট এটা ডাউনলোড করবেন, যার 64 বিট 64 বিট এটা ডাউনলোড করে নেবেন, যে যার খুশি মতো উইন্ডোজের। এক্সিকিউটিভ ফাইল পাওয়া যাবে, ফাইলটি সেভ করে নেবেন, সেভ করে নিয়ে এক্সিকিউট করাবেন।
এটা প্রসেসটা মোটামুটি লং ছিল, আমি এটাকে আর কি ভিডিওর স্পিড বাড়িয়ে শর্ট করে এনেছি, এরকম একটা ইন্টারফেস পাওয়া যাবে। আচ্ছা, তারপরে চলে যাবেন হচ্ছে আবার ব্রাউজার, ব্রাউজার গিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে তারপরে হচ্ছে নিচে ইনফরমেশন যা আছে যেগুলো চাচ্ছে এগুলো ফিল আপ করে দিবেন। ফিল আপ করে দেওয়ার পরে এন্টার চাপ দিবেন। এন্টার চাপ দেওয়ার পরে এখানে আমার হচ্ছে আমার কল সেন্টার রেজিস্টার্ড করা CR21 পাপালিমা, যার কারণে তারা দেখাচ্ছে এটা আগে থেকে রেজিস্টার্ড করা, এখন আর হবে না। তো আপনারা ওখানে করে নিলে মেইলে হচ্ছে কনফার্মেশন কোড যাবে, সেটা ভেরিফাই করার পরে হয়ে যাবে আর কি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে তারপরে হচ্ছে চলে যাবেন আপনার স্টার্ট বাটনে। স্টার্ট বাটন থেকে আপনি খুঁজে নেবেন যেখানে এটার হচ্ছে ইনস্টলেশনের পর যে অ্যাপসের আইকনটা হচ্ছে যেখানে আছে ওখান থেকে ডেস্কটপে নিয়ে নেবেন। সুবিধার জন্য ডেস্কটপে নিয়ে এটা ওপেন করে ফেলবেন। ওপেন হয়ে গেলে এখানে কল সাইন অ্যান্ড পাসওয়ার্ড, এটা আগে থেকে আপনারা হচ্ছে ভেরিফিকেশনের সময় যেটা সেট করবেন বা রেজিস্টার সময় যেটা সেট করবেন ওইটা দিয়ে শুরু করবেন। এখন হচ্ছে হ্যামিস্পিয়ার 3 আপনার লগড ইন অবস্থায় আছে। এখান থেকে মিটার ব্যান্ড সিলেক্ট করা যাচ্ছে, 20 মিটার, 40 মিটার, 10 মিটার। Hotel Sierra 3140. This is Sierra 21 Papa Lima. Please go ahead, my dear friend. Sierra 3140, this is Sierra 21 Papa Lima responding to you. Okay, QSL, my dear friend, I read you 5x9 from my side to you, and no problem to copy you. Okay, and good afternoon. My local time is 317 Papa Mike, and today is sunny day. Okay, and my QTS is Bangladesh, and my QSL card will be in your inbox so within next 2 minutes. Microphone back to you, over. QSL, my dear friend, 315 Hotel Sierra 3140. This is Sierra 21 Papa Lima responding. Okay, stay safe with your family at home, and we'll meet again in same band or another band. Bye bye, stay safe. 73. Bye bye. India 3 November, Whiskey November. India 3 November, Whiskey November. India 3 November, Whiskey November. This is Sierra 21 Papa Lima. Please go ahead, over. Sugar 21 Papa Lima from India, WIN, 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 WIN
India 3 November whiskey number. This is Sierra 21 Papa Lima. Actually, your last call was distorted and cutting out. I didn't copy you. Fulfill. Can you again your last message, over? Roger. Wait a second, please. Waiting. Yes, sir. Now I connect with you. My dear friend, good day. My name is John Japan Oscar Hotel Nancy. I repeat again, my name John Japan Oscar Hotel Nancy. My QTH is located in Romania, in Transylvania. I spell for you Bravo Radio Alpha Sugar Oscar Victor. I repeat again, my QTH. Bravo Radio Alpha Sugar Oscar Victor. Yeah. It is Palazzo, okay, in Transylvania, Central for Romania. Have you, Roger? QSL, my dear friend, QSL. I'm from Bangladesh. QTS is Bangladesh now. And my local time is 3 to 3, Papa Mike. Temperature is 31 degrees Celsius and today is sunny day. Okay, my QSL card will be in your inbox within next 2 minutes. And stay safe. Be happy with your family at home. Hope we will meet again in same band or another band. And yeah, finally, okay, stay safe and 73. Bye-bye. এখানে হচ্ছে আমি যেটা করি কিউসে শেষ হওয়ার মাত্রই আমি হচ্ছে জাস্টিসের সাথে কিউসে সম্পন্ন করেছি আমি তাকে আমার কিউসেল কার্ডটা পাঠিয়ে দিই কিউসেল কার্ড পাঠানোর প্রসেসটা এটা শর্টে আমি দেখিয়েছি এখানে কিউসেল কার্ডটা কি এখান থেকে পাঠিয়ে দিই আচ্ছা যাই হোক এখন এখানে আপনারা দেখতে পারবেন আমি লাস্ট যে স্টেশনের সাথে কথা বলছি তার কল সেন্টার আমি কপি করে নিয়েছি আমি তাকে পাঠিয়ে দিয়েছি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে আমি আবার পুনরায় দিচ্ছি আর এখানে হচ্ছে কল সেন্ট চলে আসছে ফ্রিকোয়েন্সি চলে আসছে 7035 কিলোহার্জ আমি কথা বলেছি মোড ছিল ডিএসবি আর এসটি ছিল 59 ওকে আর আমি ইন্টারন্যাশনাল টাইম 11:04 কথা বলেছি লক কিউসে দিলে নিচে হচ্ছে ডান পাশে যেটা এটা হচ্ছে আমার সেন্ট আমার হচ্ছে চারটি কিউএসএল কার্ড করা আছে আমি চারটি থেকে যে কোনো একটা ওই বাম্পার শিটটা পাঠিয়ে দিব এখন হচ্ছে যেটা এখানে সব ইনফরমেশন তারটা চলে আসছে জাস্ট এখন আমি সেন্ড বাটন চাপ দিলেই আমার তার কাছে চলে যাবে যেহেতু আমি আগে থেকে পাঠিয়ে রেখেছি আমার কিউএসএল শেষে তাই আমি একে ক্যান্সেল করে দিলাম আর এখানে হচ্ছে আমি লাস্ট কাকে কাকে পাঠিয়েছি বা কেমনি কি আমি রিসিভ করেছি আমার লাস্ট হচ্ছে যেটা রিসিভ করেছি ইন্ডিয়া 3 নভেম্বর হুইস্কি নভেম্বরের সাথে কথা বলেছিলাম ওখান থেকে রিসিভ করেছি থ্যাংক ইউ